ডুবের পর মুস্তাফা সরওয়ার ফারুকি হলি বেকারি নামের একটি ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন। গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে। ছবিটি 100টি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার জনপ্রিয় সাময়িকী ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে ফারুকি নিজেই এ তথ্য জানিয়েছেন। আগামী বছরের শুরুর দিকেই হলি বেকারির ছবির কলাকুশলী কারা হবেন তা ঠিক করা হবে। ছবিটির নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের মার্চে। ছবিটি প্রযোজনা করবেন ছবিয়াল। বর্তমানে বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরির ছবির বিচারক হিসেবে দায়িত্ব করতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন ফারুকি। ফেসবুকে ফারুকি লিখেছেন, ডুবের পরপরই হলি বেকারি হচ্ছে, আশা করি নতুন আরেকটি জার্নির আনন্দ এবং বেদনা পাবো। ততদিন পর্যন্ত চলেন, আমরা ডুবের অপেক্ষায় থাকি। সবার জন্য ভালোবাসা রইল। বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।